এখন আমরা আলোচনা করব এক্সিয়াল স্ট্রেংথ অর কম্বাইন ফ্লেক্সুরাল অ্যান্ড এক্সিয়াল স্ট্রেংথ। তো এটার ফার্স্টে আমরা চলে আসলাম যে একটা শেয়ার ওয়ালের ম্যাক্সিমাম এক্সিয়াল কম্প্রেসিভ স্ট্রেংথ যে ক্যাপাসিটি সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে দুই ধরনের মেম্বার আছে, একটা হচ্ছে নন প্রি স্ট্রেসড আর একটা হচ্ছে প্রি স্ট্রেসড। তো আমরা নন প্রি স্ট্রেস দিয়ে করব এটা মার্ক করা, কারণ এটা আমাদের কাজে লাগে না। তো এখানে দুই ধরনের কথা বলতেছে, একটা হচ্ছে টাই আর একটা হচ্ছে স্পাইরাল। তো স্পাইরাল সাধারণত হয় না শেয়ার ওয়াল, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে টাই হয়। তো সেখানে কম্প্রেসিভ স্ট্রেংথ ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 0.80 পি নট। পি নটটা হচ্ছে এই যে ফর্মুলা, এটা কলামের ক্ষেত্রেও যেটা এখানেও তাই, পি নট ইকুয়াল 0.85 এফ সি প্রাইম ইন্টু এজি মাইনাস এএসটি প্লাস এফ আই এএসটি। তো এটা সম্পর্কে আপনারা অলরেডি জানেন, কলামের জন্য যেটা সেটাই এখানে ব্যবহার হবে পি নট। তো এর এখান থেকে যে ভ্যালুটা পাওয়া যাবে তার সাথে 0.80 মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে শেয়ার ওয়ালের জন্য এক্সিয়াল কম্প্রেসিভ স্ট্রেংথ ক্যাপাসিটি ম্যাক্সিমাম। এরপরে চলে আসলাম নমিনাল ফ্লেক্সুরাল স্ট্রেংথ অফ শেয়ার ওয়াল ফর ইউনিফর্মলি রেনফোর্সড ওয়াল। ইউনিফর্ম রেনফোর্সমেন্ট ওয়ালের ক্ষেত্রে নমিনাল ফ্লেক্সুরাল স্ট্রেংথ নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ইউনিফর্ম রেনফোর্সড ওয়াল বলতে বোঝানো হচ্ছে যে এরকম সমান যে ওয়ালটা, যে কিছু ওয়াল আছে যেমন এদিকে উইথ বেশি, এদিকে উইথ বেশি, মাঝখানে কম, আবার এদিকে উইথ বেশি, ওরকম হবে না। এই যে এরকম যেগুলো সমান আছে একেবারে দুই সাইড, সেটাই হচ্ছে ইউনিফর্ম রেনফোর্সড ওয়াল। তো এখানে এটা হচ্ছে লেন্থ অফ ওয়াল এল ডাব্লু, এটা হচ্ছে এইচ। ইউনিফর্ম ওয়ালের ক্ষেত্রে এটাকে বলা হয় এইচ, অন্য অন্য ওয়ালের ক্ষেত্রে এটা বি ডাব্লু বলা হয়। আর এখানে মুভমেন্ট তৈরি হচ্ছে লোড অ্যাপ্লাই এক্সিয়াল লোডের ফলে, আর এক্সিয়াল লোড হচ্ছে এই যে এটা এন ইউ, যেটা এটা টোটাল এক্সিয়াল লোড। তো এই লোড থেকে আর এই মুভমেন্ট থেকে যে গ্রাফটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন আর এটা হচ্ছে টেনসাইল স্ট্রেন। তো কম্প্রেসিভ স্ট্রেন এখানে 0.003 এত পার্সেন্ট পর্যন্ত হচ্ছে লিমিট, অর্থাৎ এর বেশি তার কম্প্রেসিভ যে স্ট্রেস এটা সে নিতে পারবে না, এর বেশি চলে গেলে তখন সেটা ক্র্যাক চলে আসবে, ফেল করবে। আর এখানে এটা হচ্ছে 0.005 লেস দ্যান, এখানে লেস দ্যান এই কারণে বলা হয়েছে স্টিলের যে ইল্ড এফ ওয়াই ইল্ড স্ট্রেংথ যেটা, সেই ইল্ড স্ট্রেংথ যেটা থাকে তার থেকেও কিন্তু বেশি কনসিডার করা হয়, যার কারণে এখানে লেস দ্যান 0.005, অর্থাৎ এর থেকেও বেশি হতে পারে, এটা ম্যাক্সিমাম লিমিট নয়। আর এই গ্রাফটা হচ্ছে যে এখানে এই যে লোড আসতেছে এন ইউ এক্সিয়াল লোড, আর এটা হচ্ছে মুমেন্ট। তো দেওয়ার পর এখানে এই যে কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা সেটা এখানে এভাবে রিয়াকশন দিচ্ছে, আর এটা হচ্ছে এখান থেকে সি বাই টু ডিস্টেন্সে আছে, আর এটা হচ্ছে তার অর্ধেক ডিস্টেন্স মিটার। তো এটাই হচ্ছে মূলত গ্রাফ নিয়ে আলোচনা ছিল। তো এখানে একটা কথা আগে বলা হয়নি, এই যে যে কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা বলা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র এক্সিয়াল যে কম্প্রেসিভ স্ট্রেংথটা হচ্ছে শুধুমাত্র সেটার জন্য, এটা কিন্তু লেটারালি যে উইন্ড লোড বা আর্থকোয়াক লোড, যে লেটারাল যে লোডটা আসতেছে সেটার জন্য নয়, এটা লক্ষ্য রাখতে হবে এটা শুধুমাত্র এক্সিয়াল যে কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা হবে সেটা লিমিট। তো এরপরে আমরা চলে আসলাম ক্রিটিক্যাল সেকশন ফর ফ্লেক্সার। এই যে একটা ওয়াল দেখা যাচ্ছে, তো এই ওয়ালের যেখানে ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে সেটা সাপোজ আমরা ফাউন্ডেশন থেকে ধরতে পারি যে এর নিচে নাই, ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, তো এখান থেকে উপরের দিকে হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। তো এটার ডিস্টেন্সটা কতটুকু, তিনটা ক্রাইটেরিয়া আছে, এইচ ডাব্লু বাই টু এর থেকে কম, এল ডাব্লু বাই টু, এইচ ডাব্লু বাই টু হচ্ছে এর যে হাইট টোটাল হাইটের অর্ধেকের কম, আবার এটা হচ্ছে এল ডাব্লু বাই টু অর্থাৎ এই যে লেন্থ অফ ওয়াল তার অর্ধেকের কম, আর স্টোরি অফ হাইট অর্থাৎ ফ্লোর হাইট অর্থাৎ ফ্লোর যে হাইট তার থেকে কম। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এটা দিয়েই কাজ করা হয়, এল ডাব্লু বাই টু এর থেকে কম যেটা আসে সেটা দিয়ে।